সৈদ্রুপ ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। যারা আমাদের ভিডিও দেখেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন এবং পাশে থাকুন। চলেন আমরা একটা কমলা গাছের দিকে যাব, ওর নাম দার্জিলিং কমলা। ওকে অনেকদিন আগে খাবার দেওয়া হয়েছে, এবার নতুন করে আবার খাবার দেব এবং গোড়ায় মালচিং করব। তো খাবার দেওয়ার আগে যেমন অনেক কাজই থাকে, যেরকম প্রথমত মাটিটাকে খুঁচিয়ে নেওয়া, পুরনো মালচিং এটা সরে যাবে। মাটি দেখছেন কত ঝরঝরা, একেবারে শক্ত হয় না, এরকম মাটি বানাতে হবে কম্পোস্ট বাড়িয়ে দিয়ে, যে মাটি কখনো শক্ত হবে না। মাটি যত ঝরঝরা হবে আপনার শিকড় তত বৃদ্ধি পাবে, গাছ দ্রুত বৃদ্ধি পাবে এবং খাবার তত সংগ্রহ করবে, ফলনও বেড়ে যাবে। যাই হোক, এখন আমরা কী কী দেবো দেখেন। পটাশ দেবো, জিঙ্ক দেবো এবং বোরন দেবো এবং টিএসপি পরিমাণ মতো দিবেন, একটা পরিমাণ মতো, অতিরিক্ত না বেশিও না। এটা এখানে কত, 3 চামচ হবে, 4 চামচে 3 চামচ হবে সর্বোচ্চ। এটা মাটি সার, যেটাকে বলে টিএসপি, এটা দিবেন এবং 1 চামচের অর্ধেক দিবেন পটাশ, তার মানে একেবারে অল্প, একেবারে অল্প। এভাবে সুন্দর করে চারপাশে ঘুরিয়ে দিয়ে দেন এবং 1 চামচের অর্ধেকের একটু কম বোরন, মানে 1 চামচের 1/4। তারপর আছে জিঙ্ক, ঠিক জিঙ্কও আর কি, জিঙ্ক আর বোরন মিলে 1/2 চামচ। ব্যাস, তারপরে দিবেন খৈল ভেজানো পানি, হয়ে যাবে এনাফ ফলনের জন্য। কারণ এতে ফল যেরকম বড় হবে এবং ফল সুস্থ থাকবে, কখনো পড়বে না এবং আপনার ফলও ঝরবে না। এখন মালচিং দিয়ে দেবো, যাতে মাটিটা কখনোই জমাট বাঁধবে না। মালচিং দেওয়ার একটাই উপকার যে মাটি কখনো জমাট বাঁধবে না, মাটির তাপমাত্রা ঠিক থাকবে এবং আগাছা হবে না। কতগুলো উপকার মালচিং করলে, যারা পারেন এভাবে যে কোনো কিছু দিয়ে মালচিং করে নেবেন। আমি এটা দিচ্ছি কচুরিপানা, কচুরিপানা সব সমস্ত জায়গায় পাবেন না, যে জায়গায় কচুরিপানা না পাবেন অন্য কিছুতে মালচিং করে নেবেন। যে কোনো পানি ঢুকে যায় এরকম কিছু থাকলে সেটাতে অবশ্যই মালচিং করে নেবেন। টোটাল কথা, পানি গেলেই হলো, তরল খাবার যখন দেবেন তখন যাতে পানিটা ভিতরে চলে যায় খুব সহজে, এগুলো দিয়ে মালচিং করবেন। ব্যাস হয়ে গেল, এটাও ফেলে দেবো না, এটাও কাজে লাগিয়ে দেই। যা পান হাতের সামনে সবই কাজে লাগাই দিতে পারেন মালচিং করে। এক ধরনের ফিতা, এখন হালকা একটু পানি দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। কমলা গাছের পরিচর্যা, ওকে মিনিমাম 1 মাসের জন্য ও রেস্ট, আবার 1 মাস পরে খাবার দেব এবং তার মাঝে আবার পোকামাকড়ের একটু ওষুধ দেব এবং ছত্রাকনাশক ওষুধ দেব। ব্যাস হয়ে গেল কমলার পরিচর্যা, এর বেশি আর কখনোই প্রয়োজন পড়ে না খাবার। এখানে অনেক কমলা গাছ আছে, দার্জিলিং, চায়না এবং বিভিন্ন জাতের। এরপরে অবশ্যই চায়না ভ্যারাইটি নিয়ে একটা ভিডিও করব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, কাছে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।